এ বলাই দা, তুই এত রাতে গাছের নিচে বসে কি করছিস? আমি ঘুমোতে গেলাম আর তুই এসে কুপিটা নিবে দিবি, বুঝতে পেরেছিস? আমার ঘুম হারাম করে নিজে আরাম করে ঘুমাবার পায় তারা করতে শুরু ওষুধ, হ্যাঁ সেটা হবে দিচ্ছি না, এক একটা ধরব। শুনো, হ্যাঁ আমি তোমার কিছু কথা কইবার চাই। হ্যাঁ, তুমি ওই গেঞ্জি লুঙ্গি পরে আমার সামনে আইবা না, আমি তোমার সবসময় স্মার্ট দেখতে চাই। আমি চাই আমার হাজবেন্ড সবসময় ফিটফাট হয়ে থাকুক, ওই তোমার চেহারায় যতটুকু কমতি আছে পোশাক আশাক দিয়ে পূরণ করবা, বুঝবার পারছো? চেহারায় যদি কমতি থাকে পোশাক আশাক দিয়ে সেটা কত পূরণ করা যাবে লক্ষ্মী রানী? এই যে মানুষ কয় না যে খাটো কাপড় টাইনি আর কি বের পাওয়া যায়। তোমার কাছ থেকে তো আমি লোকসঙ্গীত শুনবার চাই নি, তোমার যে কইলাম হেইডা কর, তারপর দেখা যাবে। আর আমার সৌন্দর্য তো আমার কাছে, তাই না? এটা ঠিক। এতে লক্ষ্মী রানী তোমাকে একটা কথা কই, মানে করছিলাম কি যে তুমি আমাদের বাড়িতে আসার পর থেকেই বাবা আর শিবানের সাথে যেরকম কড়া কড়া ভাষায় কথা কওয়া শুরু করেছাও, মনে করতেছি শেষকালে তোমার বদনাম না। তোমার কি ধারণা, গলায় কাপড় দিয়ে আমি যদি করজোরে তোমার বাবা আর বোনের সাথে কথা বলতাম তারা কি আমার সুনাম করতো? বরং তারা আমার পায়ে বসত, এই বাড়িতে টিকতে পারতাম। এমনিতেই যে কতক্ষণ টিকা যাবি সেটাই হচ্ছে কথা। হেইডাও আমার উপর ছেড়ে দেন ভূপেনদা, আমি তো জানি বিয়া আপনি আমারে করেন না, আমি আপনারে বিয়া কইরা শ্বশুর বাড়িতে লয়ে আইছি। শোনো, কালকে তুমি আমার সাথে লিয়ে তোমাকে গেরাম আমার গুইরা দেখাইবা, ঠিক আছে? আর ওই তোমার ওই বাবার বন্ধু আছে না, ওই নজর আলী স্যার, নজর আলী কাকা, তারে আমার দেখার খুব ইচ্ছা। ঠিক আছে। আচ্ছা গোল্লা ভাই একবার এলো না কেন? কেন কথা কয়?